দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহীন। শাহীন, খুলনা শ্রমিকদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, সর্বশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ যোজনা। আপনি ঠিকই বলেছেন যে সকাল 6টা থেকে খুলনার যে 8টি রাষ্ট্রায়ত্ত পাটকল আছে, এই পাটকলের হাজার হাজার শ্রমিক লাঠি হাতে তারা রাজপথে নেমে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে, একই সঙ্গে তারা রেলপথে অবরোধ করে। অর্থাৎ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করে রেলপথ এবং রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে, সেই সঙ্গে তারা সমাবেশ করেছে, করেছে বিক্ষোভ মিছিল। আমরা এখন যে এলাকাটি আছে এটি নতুন রাস্তা মোড়ে, অর্থাৎ শিল্প অঞ্চলে প্রবেশের যে সড়কটি সেই সড়কে আমরা অবস্থান করছি। আমি যদি একটু দেখাই, দেখবেন যে এখানে দীর্ঘ ট্যাঙ্ক লরির লাইন পড়ে গেছে এবং সারিবদ্ধ এই ট্যাঙ্ক লরিগুলো শহরের বাইরে আটকা পড়েছিল। কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 12টায় রাজপথ থেকে শ্রমিকরা এবং রেলপথ অবরোধ থেকে শ্রমিকরা তার নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। অর্থাৎ আজকের দিনের যে কর্মসূচি, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত রেলপথ এবং রাজপথে অবস্থান করে অবরোধ, সেই কর্মসূচি আজকেরটা সমাপ্ত হয়েছে। আবার আগামীকাল সকাল 6টা থেকে পুনরায় একই কর্মসূচি তারা পালন করবে, অর্থাৎ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রেলপথ এবং রাজপথ অবরোধ। একই সঙ্গে এই রেলপথ রাজপথের কর্মসূচিও চলবে, পাশাপাশি তারা কিন্তু 72 ঘন্টার কর্মবিরতিতেও আছে। তাদের যে দাবিগুলোর মধ্যে অন্যতম হলো তাদের জন্য যে মজুরি কমিশন ঘোষণা করা হয়েছিল এটির বাস্তবায়ন, পাশাপাশি তাদের 42 সপ্তাহ, কোনো কোনো মিলে 20 সপ্তাহের যে মজুরি বাকি আছে, বেতন বাকি আছে, এই বেতনগুলো পরিশোধ করা। আরেকটি তারা অন্যতম দাবি তুলেছে, সেটি হলো যে সময় মতো, অর্থাৎ যখন পাটের মৌসুম সেই মৌসুমে অর্থ বরাদ্দ দেওয়া। এই দাবিগুলো পালন করলেও করার জন্যই মূলত তারা এই আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। আপনি জানেন যে এর আগে 12ই ফেব্রুয়ারি তারা 48 ঘন্টার রেলপথ রাজপথ অবরোধ কর্মসূচি পালন করে, কর্মবিরতি পালন করে এবং তখনও কিন্তু তারা আন্দোলনমুখী হয়েছে। এখানকার যে শ্রমিকদের যে ইতিহাস, সেখানে কিন্তু তারা দীর্ঘদিন, অর্থাৎ এখানে টানা 42 দিন পর্যন্ত অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও কিন্তু ঘটেছে। এর অন্যতম কারণ প্রতিবারই সেই একটি বিষয় ঘুরে ফিরে আসে, সেটি হলো সময় মতো পাট কিনতে না পারা, মিলগুলো লোকসানে পড়া, পাশাপাশি তাদের মজুরি যে বেতন বকেয়া থাকে এই বেতনগুলো সময় মতো পরিশোধ না করা। শ্রমিকরা বারবার একটি অভিযোগ করেছে, সেটি হচ্ছে যে সময় মতো যদি পাট দেওয়া হয় তাহলে কম মূল্যে পাটটি ক্রয় করা সম্ভব হয়, আর যদি সময় মতো না দেওয়া হয় তাহলে একই পাট 3 গুণ 4 গুণ দামে এই পাটটি পরবর্তী অন্য মৌসুমে, অর্থাৎ যখন মৌসুম নয় তখন মিলগুলোকে কিনতে হয়, ফলে তাদের উৎপাদন যে খরচ এটি বেড়ে যায় এবং বহির্বিশ্বে এর বিক্রির যে বাজারটি সেই বাজারের চাইতে ক্রয় মূল্যটা অধিক হয়ে যায়, সঙ্গত কারণেই লোকসানের মুখে পড়ে পাটকল। এগুলো ছিল শ্রমিকদের মূল দাবি। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলেছে যে তারাও বারবার এই আন্দোলন কর্মসূচিতে আসতে চায় না, কারণ তারা শ্রমিক শ্রেণীর মানুষ, তারা শ্রমে উৎপাদনমুখী হতে চায়, কিন্তু নানা কারণে আমলাতান্ত্রিক জটিলতার কারণ দেখিয়ে এই মিলগুলোকে লোকসানের মুখে ফেলে দিচ্ছে, এমন অভিযোগ করেছে শ্রমিকরা। যোজনা, এই ছিল মূলত আমার কাছে আজকের এই যে 72 ঘন্টা ঘোষিত ধর্মঘট ব্যবস্থান কর্মসূচি সর্বশেষ। শামসুজ্জামান শাহীন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনায় শ্রমিকদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, শ্রমিকদের আন্দোলনের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন খুলনা থেকে সহকর্মী শামসুজ্জামান শাহীন।